অনেক লোক আছে, মেয়েরা আছে যারা আপনার বাংলা পড়তেও চায় না, জানতেও চায় না, বলতেও চায় না। সো হাউ ক্যান উই রিচ দেম অ্যান্ড টেল দেম দ্য বিউটি অফ বাংলা ও দ্য ক্লাসেস ইউ বিন টু? আমাদের বাংলা ক্লাসে, আমাদের বাংলা ক্লাসে অনেক মানে ক্লাসটা বিরক্তিকর না। তুমি যদি বাংলা শিখো, মানে ক্লাসে যদি আমাদের ভাই বোনেরা যায়, তাহলে মনে হবে যে না, আমি বাংলা শিখতেছি না, আমি অন্য কিছু শিখতেছি। Your routine of studying, what did you do? So obviously at the same time I had my other studies to do, but I made Bangla my priority because it is who I am, and as you said, you cannot hide your identity. And as sir said, no matter what you do, you cannot hide who you are. And when other people look at you, they will not say you're English or British, they will say you're Bangladeshi. So if they say that, why should I not say that? এরকম একটা, আমি আমি কিছু কিছু সময় বাংলা যখন শিখতে যাইতাম, স্যার আমাদের কিছু নাটিকা দেখাতো, মানে ছোট নাটক, সেগুলো খুবই শর্ট, কিন্তু এদের মিনিংগুলো যখন বুঝতো, তখন সোসাইটির সাথেও কিন্তু মিলে যেত, সোসাইটির ভ্যালিউগুলো আমরা ওখান থেকেও শিখে আসতাম, শুধু বাংলা ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, আপনি কি অন্য কোনো কোনো ক্লাসে গিয়েছেন বাংলা এগুলোকে দেখছেন? সো আই নো দিস ইজ কোয়াইট স্পেশাল, সো অন্যরা এইভাবে চিন্তা করতেছে আমি ও পড়াতে গেছি, আমাকে মারছে, এতেছে, এইরকম একটা মনোবিরক্ত আছে, ওই বাংলাতে যাব এইরকমই হবে, তাদের এইরকম ধারণা কি, আমারও এরকম ধারণা। তাহলে ওদেরকে আমরা কীভাবে মোটিভেট করবো? বিকজ উই জাস্ট লাইক উই সে বিগিন আমি যে জেনারেশন অফ পিপল দেন আই ইভেন দে ডোন্ট ওয়ান্ট টু নো ইফ দে বেঙ্গলি অর নট, দে ডোন্ট ওয়ান্ট টু নো। সো দিস ইজ সামথিং মেক দে মিস্টেকেন, হাউ ডু উই এনকারেজ দেম? ওকে, আপনার বন্ধুকে আপনি কী বলবেন? আমি যদি কাউকে বলি যে তুমি বাংলা ক্লাসে আসো, আমি বলবো না তুমি বাংলা ক্লাসে আসো কি বাংলা জিসিএসি নাও কি এ লেভেলস নাও, আমি বলবো যে দেখো, তুমি যে নিজেকে লুকাচ্ছ, একদিন তোমার ওই আইডেন্টিটি তোমার দিকে তাকিয়ে হাসবে, তোমাকে বলবে যে তুমি আমাকে নেগলেক্ট করছো আগে, এখন আমি তোমাকে নেগলেক্ট করছি। কারণ যখন তোমার ফ্রেন্ডসরা তোমার দিকে তাকাবে, তারা ব্রিটিশই হোক, হোয়াইট ব্রিটিশ হোক বা অন্য কোনো জায়গার হোক, তারা তোমার বাঙালি বাংলাদেশি চোখে দেখবে। আর তুমি স্যার যেভাবে বললো যে তুমি যখন বলবে যে আমি বাঙালি না, কিন্তু তারা তোমাকে বাঙালি হিসেবে দেখবে, আর তুমি যখন সেটা অ্যাকসেপ্ট করতে চাইবে, সেটা তোমার ভিতর থেকে আর আসবে না, সুতরাং ব্যালেন্সটা হারিয়ে যাবে।